নমস্কার বন্ধুরা জবসার্স কলকাতা থেকে আমি তোমাদের সামনে সিদ্ধার্থ প্রদীপ স্যারের এই চ্যানেলে যে কাজের খবরটা এনেছি তোমরা একটু ভালো করে মন দিয়ে শুনো এটা হচ্ছে গভর্নমেন্ট জব টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি গভর্নমেন্ট জবস অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে ন হাজার সাতশো পদে কর্মী নিয়োগ হচ্ছে পিএনবি ব্যাংক জব রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো নতুন করে চাকরিদের জন্য চলে আসলো নতুন একটি সুখবর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে ন হাজার সাতশো পদে কর্মী নিয়োগ করা হবে ন্যূনতম যোগ্যতায় বিশাল বড় একটি চাকরির কিন্তু খবর আমাদের কাছে এসেছে তো ভারতীয় নাগরিক হলেই কিন্তু এই কাজটা তোমরা পাবে তো যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলেই পুরুষ অথবা মহিলা সকল চাকরি প্রার্থীরাই এই কাজের জন্য আবেদন করতে পারবে তো বন্ধুরা তোমরা এখানে আমি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো চ্যানেলের ওয়েবসাইট এবং চ্যানেলের ওখান দিয়ে ফর্ম তোমরা পেয়ে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে ন হাজার সাতশো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এসছে পিএনবি ব্যাংক জব রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে তোমাদের যেসব কাজ ফর্মালিটিগুলো কী এখানে হচ্ছে তোমাদের হচ্ছে মূলত ক্লার্ক এবং পিওন পদে কর্মী নিয়োগ করা হবে ব্যাংকে ক্লার্ক এবং পিওন পদে কর্মী নিয়োগ হবে যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে সেক্ষেত্রে আবেদনকারীকে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বন্ধু তোমাদের আবেদন করতে হবে প্রথমে নাম্বার ও ইমেল আইডি এবং যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে পরবর্তীকালে তোমাদের লগ করে মূল ফর্মটা ফিল করতে হবে এখানে চাকরি প্রার্থীরা যাবতীয় তথ্য ও শিক্ষাগত দক্ষতার তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে সব শেষে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে সমস্ত কিছু সঠিকভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পর আবেদনপত্রটি তোমাদের ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নিতে হবে এখানে আবেদন করতে গেলে তোমাদের ভিডিও ডিসক্রিপশানে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এবং কোথায় গিয়ে তোমাদের ফর্ম ফিল করতে হবে তার লিঙ্কও দিয়ে দেব তো তোমাদের এই খবরটা তোমাদের দিচ্ছি তো তোমাদের এখানে কি কী ডকুমেন্টস তোমাদের লাগবে সেগুলো ভালো করে মন দিয়ে শোনো আধার কার্ড ভোটার আই কার্ড প্যান কার্ড পাসপোর্ট সাইজের ফটো উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র স্থায়ী বাসিন্দা তার প্রমাণপত্র চাকরি প্রার্থীর নিজস্ব সিগনেচার চাকরি প্রার্থীর নিজস্ব মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকতে হবে এখানে আবেদন করবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কারা আবেদন করতে পারবেন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি হবে তবে যারা যে কোনো শাখায় শুধুমাত্র স্নাতক পাশ করে রয়েছেন তারা সকলেই এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন যে কোনো শাখায় স্নাতক পাস মানে গ্রাজুয়েশান পাস করে রয়েছে তারা আবেদন জানানোর সুযোগ পাবে এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীকে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবে ইতিমধ্যে এই এই আপডেটটি আমাদের কাছে এসেছে তোমাদের জানিয়ে দিলাম তো যারা এই কাজ করতে ইচ্ছুক তারা এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি অফিসিয়াল ওয়েবসাইট পিএনবি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে গিয়ে তোমরা ফর্ম পেয়ে যাবে তো তোমরা রিক্রুটমেন্ট অপশান পেয়ে যাবে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করলে তোমরা ওখানে কিন্তু বন্ধুরা ফর্ম পেয়ে যাবে ওই ফর্মে গিয়ে তোমরা ফর্মটি ফিল করবে তারপরে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপর তোমাদের সামনে একটি ফর্ম আসবে ফর্মটি তোমাদের ফিল আপ করে নিতে হবে ফর্মটি ফিল আপ করে নেওয়ার পর পুরোপুরি ভালোভাবে যেখানে যা যা ডকুমেন্টস দেওয়ার সেই সব ডকুমেন্টস তোমাদের ওখানে দিতে হবে দিয়ে তোমাদের ওখান থেকে ফর্মটা সাবমিট করার পর ওখান থেকে ওর প্রিন্ট আউটটা নিজের বের করে নিজের কাছে রেখে দিতে হবে এবং তোমাদের ইমেলের মাধ্যমে তোমাদের ইন্টারভিউর জন্য ডেকে নেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং সেখানে গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হবে তোমাদের লিখিত পরীক্ষায় বসতে হবে যেহেতু এটা গভর্নমেন্ট জব তাই তোমাদের সমস্ত রকম টেস্ট এখানে হবে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষায় বসতে হবে লিখিত পরীক্ষায় বসার পর ওখান থেকে যাদের সর্বোচ্চ যাদের নম্বর থাকবে সেই নম্বরদের একটা শর্ট লিস্ট করা হবে শর্ট লিস্ট করার পর কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে কম্পিউটার টেস্টে ঠিক মতন উত্তর দিতে পারলে তারপর তোমাদের কিন্তু শর্ট লিস্ট করে নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হবে এটা গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জব টু থাউজেন্ড তো এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তরফ থেকে ন হাজার সাতশো পদে পুরুষ এবং মহিলা নিয়োগ করা হবে যারা গ্রাজুয়েশান পাস তারা এই কাজের জন্য আবেদন করতে পারো তবে উচ্চ মাধ্যমিক পাস ছেলেরাও আবেদন করতে পারবে ঠিক আছে তো এইটা তোমাদের কাছে একটা ভালো খবর একটা নিঃসন্দেহে ভালো খবর তোমাদের এই কাজের জন্য যারা এই ভারতবর্ষের স্থায়ী নাগরিক তারা এই কাজের জন্য আবেদন করতে পারবে পিওন এবং ক্লার্ক পদে এই এখানে নিয়োগ করা হচ্ছে পিওন এবং ক্লার্ক পদে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ করা হচ্ছে ন হাজার সাতশো পদে কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে তো এটা তোমাদের বলে রাখলাম তো যারা এই কাজ করতে আগ্রহী তারা এখনি এই ভিডিওর ডিসক্রিপশানে চলে যাও সেখান থেকে তোমরা আবেদন করে নাও এবং সেখান থেকে তোমরা আবেদনটা ফিল আপ করে প্রিন্ট আউট নিজের কাছে রেখে দাও এবং নির্দিষ্ট দিনে গিয়ে তোমরা ইন্টারভিউ দাও তো বন্ধুরা এই কাজের খবরটা দিলাম যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলের প্রথমে অল করে দেবে যখনই আবার নতুন খবর নিয়ে তোমাদের সামনে আপডেট দেব সেসব খবর সবার প্রথমে তোমার প্রোফাইলে সবার আগে দেখতে হবে তো ধন্যবাদ ভালো থাকবেন গুড নাইট